রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি তোমাদের, ওকে? তো রেকর্ডেড ক্লাসে আজকে টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করাবো, এবং টাইম এন্ড ডিস্টেন্সের টোটাল যত রকমের অঙ্ক হয় সেটাকে আমি টোটাল তিনটে ক্লাসে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে যেগুলো ইন জেনারেল অঙ্কগুলো থাকে টাইম এন্ড ডিস্টেন্সের ওপর, যেগুলো বেশিরভাগ আমরা ট্রিক অফ রেশিও দিয়ে করে থাকি, বা যেগুলো আমরা করে থাকি রিলেটিভ স্পিডের কনসেপ্ট দিয়ে, সেই ধরনের অঙ্কগুলো থাকবে টাইম এন্ড ডিস্টেন্সের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় ক্লাসে যে অঙ্কগুলো থাকবে সেটা হচ্ছে ট্রেনের অঙ্ক, ট্রেনের যত রকম অঙ্ক আছে সেগুলো আমি করাবো দ্বিতীয় ক্লাসে। আর তৃতীয় ক্লাসে যেটা থাকবে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। এই তিনটে স্তম্ভ নিয়ে টাইম এন্ড ডিস্টেন্স তৈরি হয়েছে, এবং টাইম এন্ড ডিস্টেন্সের ম্যাক্সিমাম অঙ্ক এগুলোর ওপর থেকে থাকে। তোমরা যে কোনো এক্সামে এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, এগুলোর মধ্যে থেকে একটা না একটা অঙ্ক থাকবেই টাইম এন্ড ডিস্টেন্সের, ঠিক আছে? তো সেই জন্য একটা বেশ ভাইটাল পার্ট এটা টাইম এন্ড ডিস্টেন্স। তো আজকে সেই পার্টের একদম শুরুটা, অর্থাৎ বেসিক কনসেপ্টটা দিয়ে শুরু করব, যেখানে আমরা ট্রিক অফ রেশিও দিয়ে বেশ কিছু অঙ্ক, বেশ মজার মজার অঙ্ক আমরা কিছু করব, এবং ট্রিক অফ রেশিও দিয়ে সেগুলো কত সহজে করা যায় সেটা আমরা তোমাদের দেখাবো, ওকে? তো চলো কিছু আমরা বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিই, তারপর আমরা অঙ্কে ঢুকবো। তো আজকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা প্রথম যেটাতে শুরু করব সেটা হচ্ছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, ট্রিক অফ রেশিও, ওকে? ট্রিক অফ রেশিওর ক্ষেত্রে আমরা এখানে যেটা কাজে লাগাবো, ফার্স্ট আমাদের ট্রিক অফ রেশিও দুটো স্টেপ হয়। একটা স্টেপ কি, একটা স্টেপ হচ্ছে ক্যালকুলেট স্পিড অর টাইম রেশিও। ক্যালকুলেট স্পিড অফ টাইম রেশিও মানে কি বলতে চাইছে, এটা ডিপেন্ড করে হচ্ছে অঙ্কের ওপর। ধরো একটা অঙ্কে এমন দেওয়া রয়েছে যে অঙ্কটার মধ্যে স্পিড নিয়ে পুরো ইনফরমেশনটা দেওয়া রয়েছে, যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্পিডের ইনফরমেশন। তো আমি সেখানে কোনো রকম টাইমের কিছু ইনফরমেশন পাচ্ছি না, তো সেই ধরনের জায়গায় আমাকে কি করতে হবে, স্পিডের ইনফরমেশন থেকে কি করে টাইমের ইনফরমেশনে কনভার্ট করে নিতে হয় সেই জিনিসটা আমাকে শিখতে হবে, ওকে? বা কোনো অঙ্কে দেখা গেল টাইমের ইনফরমেশন দেওয়া আছে, স্পিডের কোনো ইনফরমেশন দেওয়া নেই, সেখান থেকে আমরা কি করে টাইমের ইনফরমেশন থেকে রেশিও মেথডে কি করে আমরা স্পিডের ইনফরমেশনে চলে যেতে পারি, আমাদের সেটা শিখে নিতে হবে, ওকে? তো সেই জন্য আমাদের প্রথম স্টেপ কি, ক্যালকুলেট স্পিড অর টাইম রেশিও, ঠিক আছে? রেশিও মেথডের প্রথম স্টেপই হচ্ছে এটা। দেন আমাদের সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে ইউজ দ্য রিলেশন। কি রিলেশন, আমরা ছোট্ট থেকে শিখে এসেছি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম, ক্লিয়ার? আমাদের এখানে টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে মেন তিনটে স্তম্ভের দরকার পড়ে, একটা হচ্ছে ডিস্টেন্স, একটা হচ্ছে স্পিড, আর একটা হচ্ছে টাইম। এই তিনটে জিনিসের দরকার পড়ে, ঠিক আছে? দূরত্ব জানতে হবে, স্পিড জানতে হবে, আর একটা জানতে হবে সময়। এই তিনটের মধ্যে রিলেশনটা কি সেটা আমরা একটু ছোট্ট করে এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখো অনেকে এই জিনিসগুলো মুখস্থ করে যে ডিস্টেন্স ইকুয়ালস টু টাইম ইন্টু স্পিড, তাহলে সেক্ষেত্রে থেকে স্পিড বার করতে গেলে কি করতে হবে, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, আবার এখান থেকে টাইম বার করতে গেলে কি করতে হবে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এইভাবে আমাদের অনেকে মনে রাখে, কিন্তু এগুলো এইভাবে মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট বেসিক কনসেপ্ট, ছোটবেলায় আমরা যা শিখেছি সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। ছোটবেলার একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে, একটা উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বলে দিই যে ডিস্টেন্স, স্পিড আর টাইমের মধ্যে রিলেশনটা কি, আবার স্পিড আর টাইমের মধ্যে রিলেশনটা কি। এই রিলেশন ব্যাপারটা যদি পুরোপুরি বুঝে যাও, দেন আমরা এখান থেকে ট্রিক অফ রেশিও দিয়ে ইজিলি অঙ্কগুলো করতে পারবো। তো চলো একটা ছোট্ট এক্সাম্পল দিই। চলো আমরা এখানে কি বলেছিলাম, ডিস্টেন্স, স্পিড এবং টাইম, এই তিনটে স্তম্ভের মধ্যে আমরা রিলেশনগুলো দেখে নেবো, ঠিক আছে? সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো রাজু নামে একটি ছেলে, সে তার বাড়ি থেকে সে অফিস যাচ্ছে, ক্লিয়ার? সে তার বাড়ি থেকে অফিস যাচ্ছে, রাজু নামে একটি ছেলে। তো ডে ওয়ান, প্রথম দিন সে কি করলো, প্রথম দিন সে একটি সাইকেলে করে তার বাড়ি থেকে অফিস যাওয়া শুরু করলো। সাইকেলের স্পিড কত ছিল, সাইকেলের স্পিড ছিল 10 কিলোমিটার পার আওয়ার, ক্লিয়ার? সে সাইকেলে করে অফিস যাচ্ছে, তার স্পিড ছিল 10 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় তার সাইকেলে করে সে কতটা যেতে পারে, 10 কিলোমিটার পথ যেতে পারে, ওকে? সে দেখলো যে তার অফিসে পৌঁছতে সময় লেগেছে 2 ঘন্টা, কত সময় লেগেছে, 2 ঘন্টা। তাহলে সে দেখলো যে 1 ঘন্টায় সে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারে, তো 2 ঘন্টা তার সময় লেগেছে, তার মানে অবভিয়াসলি ডিস্টেন্সটা কত, তার বাড়ি থেকে তার অফিসের ডিস্টেন্স কত, 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যেতে পারে, 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে, বেশি যাবে, বেশি গেলে গুণ করতে হয়, 10 দুগুণে 20 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা তার কত বার হলো, ডিস্টেন্স বেরোলো 10 × 2 = 20 কিলোমিটার। অনেকের মনে হতে পারে একদম বেসিক জায়গাটা আমি কেন এরকম ভাবে বলছি, এগুলো তো আমরা ছোটবেলায় শিখে এসেছি। যারা মনে করছো ছোটবেলায় শিখে এসছো, তারা ভিডিওটা স্কিপ করে নেক্সট মেন অঙ্কে চলে যাও। আর যাদের মনে হচ্ছে যে ডিস্টেন্স, স্পিড এবং টাইমের মধ্যে যে রিলেশনগুলো হয়, ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন,
ঠিক আছে, ডিরেক্ট রিলেশন, প্রপোর্শন রিলেশন, যে রিলেশনগুলো হয় সেই রিলেশনগুলো একটু বুঝে নেবে যদি মনে করো কেউ, তাহলে পুরো ভিডিওটা দেখো। ওকে, তো আমরা এখান থেকে কি পেলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম 20 কিলোমিটার। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, এই যে স্পিড এবং এই যে টাইম, এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ এই দুটো কি হলো, গুণ করে আমরা কি পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম। অর্থাৎ ডিস্টেন্স যেটা আমরা পেলাম 20 কিলোমিটার, সেটা আমরা কিভাবে পেয়েছি, না আমার স্পিড ছিল, সাইকেলের স্পিড ছিল 10 কিলোমিটার পার আওয়ার, টাইম লেগেছে কত, 2 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, 2 ঘন্টায় যাবে কত, 2 ঘন্টায় যাবে 20 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স আমরা কত পেয়ে গেছি, 20 কিলোমিটার, কি করে, না স্পিড এবং টাইমের গুণ করে পেয়ে গেছি আমি ডিস্টেন্স। এটা কি হলো, এটা হয়ে গেল ডে ওয়ান। নেক্সট আমরা চলে আসছি ডে টু। ডে টু তে সেম ভাবে রাজু কি করেছে, ডে টু তে কি করেছে রাজু, ডে টু তে ও সাইকেল না ইউজ করে ও কি করেছে, বাইক ইউজ করেছে, ঠিক আছে। ডে টু তে আমি এলাম, ডে টু তে রাজু কি করলো, বাইক ইউজ করলো। আমি এদিকটা লিখছি ডে টু টা, রাজু ডে টু তে বাইক ইউজ করলো। তো যখন বাইক ইউজ করলো, একটা জিনিস মাথায় রাখো, তার যে ডিস্টেন্সটা 20 কিলোমিটার, অর্থাৎ তার বাড়ি থেকে তার অফিসের যে ডিস্টেন্স 20 কিলোমিটার, সেটা কি চেঞ্জ হয়ে গেছে, ব্যাপারটা ভালো করে বুঝবে, সেটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যায়নি। তার বাড়ি থেকে তার ডিস্টেন্সটা সেটা সেম রয়েছে। তো ডিস্টেন্স যদি সেম থাকে, তার মানে ডিস্টেন্স 20 কিলোমিটার এটা সেম থাকবে। এবার সে কি হলো, তার ডিস্টেন্স 20 কিলোমিটার এটা যেমন ছিল তেমনই আছে ডে টু তে, ঠিক আছে। এটা হয়ে গেল ডিস্টেন্স। নেক্সট হচ্ছে স্পিড। তার স্পিডটা কি হয়েছে, স্পিড কত ছিল সাইকেলে, 10 কিলোমিটার পার আওয়ার স্পিড ছিল। এখন সে সাইকেলে করে যখন সাইকেলের বদলে যখন বাইক নিল, তার স্পিড হয়ে গেল 20 কিলোমিটার পার আওয়ার। তার স্পিডটা কত হয়ে গেল, 20 কিলোমিটার পার আওয়ার। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 20 কিলোমিটার যেতে ওর সময় লাগছে কত, 1 ঘন্টা। 20 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগছে। তাহলে এই যে 20 কিলোমিটার যে ডিস্টেন্সটা, এটা যেতে তার কত সময় লাগবে, 1 ঘন্টা। তাহলে কি করে বের করলাম, 20 দিয়ে 20 কে ভাগ করলাম, কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তার মানে টাইমটা কি দাঁড়ালো, টাইমটা দাঁড়ালো 1 ঘন্টা। তার মানে সে যখনই সাইকেলের বদলে বাইক চালিয়ে গেল এবং বাইকের যখনই স্পিডটা বেড়ে গেল 10-20 হয়ে গেল, তখন তার টাইমটা কি হয়ে গেল, কমে গেল। টাইম তার কত লাগছে, 1 ঘন্টা। তাহলে তার স্পিডটা হয়ে গেল 20 কিলোমিটার পার আওয়ার এবং তার টাইমটা হয়ে গেল কত, 1। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স তো সেমই থাকবে, 20 কিলোমিটারই থাকবে, 20 কিলোমিটারই আছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে ডে ওয়ান এবং ডে টুর মধ্যে যদি আমি দেখি, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। এই যে আমার মেন ফর্মুলাটা যেটা আমরা জানি, সেটার মধ্যে রিলেশনটা কিভাবে এলো সেই লজিকটা আমরা বুঝে গেলাম। এইবার আমরা বুঝবো যে এই স্পিড এবং এই টাইমের মধ্যে কি সম্পর্ক আছে। ভালো করে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি যদি এখানটায় স্পিড এবং টাইমের মধ্যে সম্পর্ক দেখতে যাই, তাহলে দেখবো যে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, ডিস্টেন্স নিয়ে আমার এখানে কোনো রকম সম্পর্ক নেই, ডিস্টেন্স কনস্ট্যান্ট। এবার আমি যদি স্পিডটা দেখি, ডে ওয়ান এবং ডে টুর ক্ষেত্রে স্পিড দেখো ছিল 10, হয়ে গেছে 20, তার মানে কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। অর্থাৎ স্পিডটাকে যদি আমি বাড়াই, স্পিডটা যদি আমি ইনক্রিজ করি, সেক্ষেত্রে আমার টাইমটা কি হয়েছে, দেখো টাইমটা আমার ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। ছিল 2, হয়ে গেছে 1, তার মানে টাইমটা আমার ডিক্রিজ হয়েছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো একটা যানবাহন বা আমি আমার নিজের স্পিড যদি আগের থেকে বাড়াই, আমি ইনিশিয়ালি যে স্পিডে যাচ্ছি তার থেকে যদি স্পিড বাড়াই, তাহলে কোনো একটা গন্তব্যস্থলে পৌঁছতে আমার টাইমটা কি লাগবে, কম লাগবে। তো যেহেতু কম সময় লাগবে, অর্থাৎ স্পিড যত আমি বাড়াচ্ছি তত আমার টাইমটা কম লাগছে। আবার যদি স্পিড কমিয়ে দিই, তাহলে আমার টাইমটা বেশি লাগছে। অর্থাৎ স্পিডের সাথে টাইম কি হচ্ছে, একটা বাড়ছে একটা কমছে। যখন এরকম একটা বাড়ে এবং একটা কমে, এই জাতীয় যখন সম্পর্ক হয়, সেটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্স প্রপোর্শনাল। তার মানে স্পিডের সাথে টাইমের সম্পর্ক কি, ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে একটা যদি কন্টিনিউ বাড়তে থাকে, আরেকটা কন্টিনিউ কি হবে, কমতে থাকবে। ক্লিয়ার হয়ে গেল এত অবধি? তাহলে যদি ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক এটা হয়ে থাকে, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমি এতক্ষণ ধরে এই জিনিসটা কেন বোঝালাম, মেন কারণ হচ্ছে কি, সেটা এবার আমি তোমাদের বলি যে এই ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কটা বোঝানোর দরকারটা কি ছিল। দরকারটা এখানেই ছিল যে আমাদের ট্রিক অফ রেশিওতে এই জিনিসটা কাজে লাগবে। কি কাজে লাগবে, ভালো করে দেখো, ট্রিক অফ রেশিওতে এটাই কাজে লাগবে যে আমি যদি ডে ওয়ান এবং ডে টু এর মধ্যে যদি রেশিও বার করি, কি রেশিও, না স্পিড রেশিও যদি আমি বার করি, ডে ওয়ান ডে টুর মধ্যে স্পিড রেশিও যদি বার করি, আমার স্পিড প্রথমে কত ছিল ডে ওয়ানে, 10 কিলোমিটার পার আওয়ার, আর ডে টুতে আমার স্পিড কত হয়েছে, 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদের মধ্যে রেশিওটা কি দাঁড়ালো, রেশিও দাঁড়ালো 1:2, কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, 10 দিয়ে 1:2, এটা আমার স্পিড রেশিও। এইটাই আমি সবসময় তোমাদের শেখাবো যে যখন আমি কোনো একটা অঙ্কে স্পিড রেশিও দিয়ে দেওয়া থাকবে বা স্পিড রেশিও আমি বের করে নিতে পারবো কোনো একটা অঙ্কের ইনফরমেশন থেকে, আমি যখন এই স্পিড রেশিওটা বের করে নিতে পারবো, সেখান থেকে যদি টাইম না জানা থাকে, দেন টাইম রেশিও আমি এখান থেকে কিভাবে পাবো, এই যা স্পিড রেশিও বেরোবে ঠিক সেটাকে উল্টে দেবো। কি বললাম, স্পিড রেশিও যা বেরোবে সেটাকে উল্টে দেবো, তাহলে হয়ে যাবে টাইম রেশিও।
আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা আমি কিভাবে প্রমাণ পাবো? দেখো অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারবে। টাইম ছিল প্রথমে 2 ঘন্টা, দেন টাইম হয়ে গেল 1 ঘন্টা। ডে ওয়ানে টাইম ছিল 2 ঘন্টা, ডে টু তে টাইম হয়ে গেল 1 ঘন্টা, তাহলে রেশিও কত হলো? 2:1। তাহলে আমি ঠিক বললাম না ভুল বললাম প্রমাণ পেয়ে গেলে লজিক দিয়ে। অর্থাৎ স্পিড রেশিও যা থাকবে সেটাকে সবসময় আমরা উল্টে দিলেই পেয়ে যাব টাইম রেশিও। কেন পাবো জিনিসটা? তার কারণ হচ্ছে স্পিড এবং টাইমের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ একটা যদি বাড়ে আরেকটা কমবে। তার মানে ডে ওয়ানে যদি একটা গাড়ির স্পিড হয় 1 এবং ডে টু তে সেই গাড়িটা যদি স্পিড বাড়িয়ে হয়ে যায় 2, তাহলে সেইভাবেই ডে ওয়ানে যদি টাইম লেগে থাকে 2, তাহলে উল্টে যাবে, অর্থাৎ ডে টু তে তার টাইমটা লেগে যাবে 1। মানে একটা গাড়ি যদি ডে ওয়ানে 1 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলে এবং তার টাইম লাগে 2 ঘন্টা, তাহলে সে যদি 1 কিলোমিটার থেকে তার পরের দিন 2 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে দেয়, 2 কিলোমিটারে পৌঁছে যায়, তাহলে সেক্ষেত্রে তার টাইমটা কি হয়ে যাবে? কমে যাবে। তার যেখানে প্রথম দিন 2 ঘন্টা লাগছিল, পরের দিন সেখানে তার 1 ঘন্টা লাগবে। ক্লিয়ার? তাহলে স্পিড আর টাইমের মধ্যে রিলেশনটা বুঝে গেলাম। এবার কিভাবে স্পিড রেশিও দেওয়া থাকলে টাইম রেশিওতে চলে আসতে হয়, বা যদি আমাকে এখানে টাইম রেশিও দেওয়া থাকতো 2:1, আমি এখান থেকে স্পিড রেশিওতে কি করে চলে যেতাম? 1:2 করে দিতাম। অর্থাৎ যদি আমার টাইম রেশিও দেওয়া থাকতো ধরো 3:2, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে স্পিড রেশিও হয়ে যাবে আমার 2:3, তাহলে 3:2টা উল্টে গিয়ে 2:3 হয়ে যাবে। এটা হবেই, সবসময়ের জন্য হবে, ঠিক আছে? যেহেতু স্পিডের সাথে টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এত অবধি পুরো মানে মেন যে বেসিক নলেজটা, স্পিড টাইম ডিস্টেন্সের যে বেসিক নলেজ এবং বেসিক যে এদের মধ্যে রিলেশনটা, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমি ডিরেক্ট অঙ্কে চলে যাব, সেখান থেকে তোমরা দেখতে পাবে যে এতক্ষণ ধরে আমি কেন এই জিনিসটা নিয়ে এত বকবক করলাম এবং কেন এই ব্যাপারটা মানে হবে, ঠিক আছে? ওকে চল, এবার আমরা নেক্সট অঙ্কটায় চলে এসেছি। অঙ্কটা কি আছে দেখি, বলেছে দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, কি বলেছে? এ কার টেক্স হাফ অফ দ্য টাইম টেকেন by truck to go from Lucknow to Bombay. অর্থাৎ লখনৌ থেকে বোম্বে যেতে গিয়ে একটা ট্রাক যে সময় নেয় তার হাফ সময় নেয় কে? একটা গাড়ি, একটা কার। যদি বলেছে ট্রাকটা 20 ঘন্টা সময় নিয়েছে, কোথায়? না সেম জার্নি যেতে, সেম জার্নি মানে লখনৌ টু বোম্বে। তার মানে লখনৌ থেকে বোম্বে পর্যন্ত একটা ট্রাক এবং একটা কার দুটো যাচ্ছে, ঠিক আছে? ট্রাক এবং কার যাচ্ছে। তো ট্রাকের কতটা সময় লেগেছে? ট্রাকের সময় লেগেছে হচ্ছে 20 ঘন্টা। কারের কতটা সময় লেগেছে আমি জানি না, আমাকে এখানে বলে দিয়েছে ট্রাকের যা সময় লাগবে কারের তার হাফ সময় লাগবে। তার মানে ট্রাকের 20 ঘন্টা লেগেছে, কারের কত লাগবে? 10 ঘন্টা লাগবে। এত অবধি ক্লিয়ার? নেক্সট আমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ ট্রাক, ট্রাকের স্পিড কত হবে যদি কিনা স্পিড অফ কার, গাড়ির স্পিড বলে দিয়েছে 120 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই যে গাড়ি কার, এর কি বলে দিয়েছে? এর স্পিড বলে দিয়েছে কত? 120 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দিয়েছে। তাহলে জানতে চেয়েছে ট্রাকের স্পিড কত, ট্রাকের স্পিড কত, এটা আমাকে জানতে চেয়েছে। এই হচ্ছে আমার অঙ্ক। এই অঙ্কটা দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ট্রিক অফ রেশিও দিয়ে করা যেতে পারে, আর একটা করা যেতে পারে জেনারেল পদ্ধতি, অর্থাৎ যেটাতে সাধারণত সবাই করে থাকবে, ঠিক আছে? জেনারেল পদ্ধতিতে আমি ফার্স্টে তোমাদের করে দেখাবো, তারপর দেখাবো যে ট্রিক অফ রেশিও দিয়ে করলে কিভাবে জিনিসটা মুখে মুখে হয়ে যাবে, আমাকে কোনো কিছু করে দেখতেই হবে, ঠিক আছে? দেখো ইন জেনারেল পদ্ধতিতে আমাকে যদি করতে হয় তাহলে আমাকে ফার্স্টে বের করে নিতে হবে এদের ডিস্টেন্সটা। অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি লখনৌ থেকে বোম্বে, এই লখনৌ থেকে বোম্বের যে ডিস্টেন্স সেটা আমাকে আগে জানতে হবে, না হলে আমি অঙ্কটা করতে পারবো না। ওকে, তো লখনৌ থেকে বোম্বে, জাস্ট এ মিনিট, লখনৌ থেকে বোম্বের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা আমি কিভাবে পাবো? ডিস্টেন্স পেতে গেলে আমাকে একটা জিনিস আগে প্রথমে বুঝতে হবে, কি না? এখানে দেখো যেটা বলেছে স্পিড, স্পিডটা কার দিয়ে দিয়েছে? গাড়ি। গাড়ির স্পিড কত দিয়েছে? 120 কিলোমিটার পার আওয়ার, মানে গাড়িটা 1 ঘন্টায় যায় 120 কিলোমিটার। দেখো সবসময় এখানে অনেকে কি করে, এই ডি ইকুয়াল টু এস ইন্টু টি এই দিয়ে বোঝায়, ঠিক আছে? ডি ইকুয়াল টু এস ইন্টু টি এই ফর্মুলা দিয়ে বোঝায় যে এখানে গাড়ির স্পিড দিয়ে দিয়েছে 120, অর্থাৎ এখানে হলো 120, এখানে গাড়ির টাইম দিয়ে দিয়েছে হচ্ছে 10, তাহলে এখানে হলো 10, তাহলে ডিস্টেন্স সমান সমান বেরিয়ে যাবে 1200 কিলোমিটার, এইটা বেরিয়ে গেল ডিস্টেন্স। এইভাবেও বলা যেতে পারে। তুমি তাহলে এইভাবে করলে কি হবে, এইভাবে করলে তুমি একেবারে ফর্মুলা দ্বারা বেষ্টিত হয়ে গেলে, মানে ফর্মুলা ছাড়া তুমি আর চোখে কিছু দেখো না, ঠিক আছে? যা কিছু বোঝো শুধু ফর্মুলাই বোঝো, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, আমি এখানে এস ও জানি টি ও জানি, তাহলে ডি ইকুয়ালস টু 1200 কিলোমিটার, এই ফর্মুলা দ্বারা বেষ্টিত ব্যাপারটা হয়ে যাবে। আমি যার জন্য বারবার এই জিনিসটা বলছি না, আমি কি করছি, নর্মাল লজিকে করছি। এস বলে দিয়েছে 1 ঘন্টায় 100, মানে স্পিড হচ্ছে 1 ঘন্টায় 120 কিলোমিটার যায়, 1 ঘন্টায় যদি 120 কিলোমিটার যায় তাহলে 10 ঘন্টায় কত কিলোমিটার যাবে, সিম্পল ব্যাপার। 1 ঘন্টায় 120 গেলে 10 ঘন্টায় কত যাবে? 10 ঘন্টায় যাবে হচ্ছে 1200, 120 × 10 তার মানে 1200 কিলোমিটার। তার মানে আমি লখনৌ থেকে বোম্বের ডিস্টেন্সটা কত পেয়ে গেলাম? ডিস্টেন্সটা পেয়ে গেলাম 1200 কিলোমিটার। যেভাবে ইচ্ছে তুমি বের করতে পারো, ফর্মুলা দিয়ে করতে পারো, ডিরেক্ট লজিক দিয়েও করতে পারো। হয়ে গেল, মিটে গেল জিনিসটা।
ওকে, এবার যখন আমি ডিস্টেন্সটা পেয়ে গেছি, এই সেম ডিস্টেন্স কে যাবে? ট্রাকটা যাবে। এই যে ডিস্টেন্সটা আমি পেলাম, এই একই ডিস্টেন্সই তো ট্রাকও তো সেম ডিস্টেন্স যাবে, এই তো বলেই দিয়েছে সেম জার্নি। তার মানে ট্রাকও কত যাবে? সেম ডিস্টেন্স 1200 কিলোমিটার যাবে। তো একইভাবে তোমরা চাইলে আবার ওই ফর্মুলা ফেলেই করতে পারো, যে এবার ফর্মুলায় কি জানো, এবার তোমরা এখান থেকে ডিস্টেন্সটা জানো 1200, এখান থেকে তোমরা জানো ট্রাকের ওই 1200 কিলোমিটার যেতে কত লেগেছে, 20 ঘন্টা লেগেছে। তো ট্রাকের যদি 1200 কিলোমিটার যেতে 20 ঘন্টা লেগে থাকে, 20 ঘন্টা লেগে থাকে, তাহলে ট্রাকের স্পিডটা কত? তাহলে স্পিড বার করতে গেলে কি করতে হবে, স্পিড বার করতে গেলে 1200 ÷ 20, 1200 ÷ 20, তার মানে কত বেরোলো, 60 কিলোমিটার/আওয়ার বেরিয়ে গেল। এটা হয়ে গেল আনসার। তার মানে এটা কি, এটা হলো ট্রাকের স্পিড কত, 60 কিলোমিটার/আওয়ার। কিভাবে পেলাম না, ডিরেক্ট আমরা এখান থেকে, তোমরা এইভাবে ফর্মুলাটা ফেলে করতে পারো, বা আমি একটা লজিক দিয়ে যেভাবে বললাম সেভাবেও বুঝতে পারো, যে এখানে ট্রাকের স্পিড, ট্রাকের সময় লাগে বলেছে 20 ঘন্টা, তার মানে এই 1200 কিলোমিটার যেতে ট্রাকের কত ঘন্টা সময় লাগে, 20 ঘন্টা। স্পিড মানে আমরা কি জানি, স্পিড মানে হচ্ছে ঘন্টায় কতটা যাচ্ছে, একটা ট্রাক ঘন্টায় কত কিলোমিটার গেল, সেটা হচ্ছে ট্রাকের স্পিড, তাই তো? ফিজিক্সের ভাষায় সেটা বলা হয়। তো সেই ক্ষেত্রে ট্রাকটা যদি 20 ঘন্টায় যদি আমার যায় হচ্ছে 1200 কিলোমিটার, তাহলে অবভিয়াসলি 1 ঘন্টায় কত যাবে, কম যাবে, তাহলে 1200 ÷ 20, তার মানে হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, এটাই আনসার। যেভাবে ইচ্ছে করতে পারো, এখানে ফর্মুলা দিয়েও কাজটা করে নিতে পারো, বা ডিরেক্ট লজিক দিয়ে যেভাবে আমরা ছোটবেলায় করতাম সেভাবেও করতে পারো। বাট আমরা এই একটা জিনিসেও আমরা করব না, আমরা করব ট্রিক অফ রেশিও দিয়ে। তাহলে কি হবে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বের করার কোনো দরকারই পড়বে না, আমার এই 1200-র কোনো ব্যাপারই এখানে আসবে না। কিভাবে হবে জিনিসটা, চলে আসো এদিকে, চলে আসো দেখো কিভাবে হচ্ছে। আমরা এখান থেকে কি জানি, আমরা এখান থেকে জানি যে স্পিড আর টাইম, এই যে স্পিড আর টাইম, এই দুটো স্তম্ভ দিয়ে আমার অঙ্কটা হয়ে যাবে। কি করে অঙ্কটা হয়ে যাবে, ভালো করে দেখো, এখানে আমাকে বলে দিয়েছে কার, এই ট্রাক, ট্রাকের কতক্ষণ সময় লাগে বলেছে, 20 ঘন্টা সময় লাগে বলেছে। আচ্ছা, ট্রাক ইজ টু কার, ট্রাক ইজ টু কারের মধ্যে আমি যদি প্রথমে টাইম রেশিও দেখি, ট্রাক ইজ টু কারের মধ্যে আমি যদি প্রথমে টাইম রেশিও, আমাকে অঙ্কটা পড়ে ফার্স্টে দেখে নিতে হবে, ওখান থেকে আমি কি পাচ্ছি, টাইম রেশিও পাচ্ছি না স্পিড রেশিও পাচ্ছি। আমি অবভিয়াসলি দেখতে পাচ্ছি এখান থেকে আমি টাইম রেশিও পাচ্ছি, কেন না, আমার এখানে বলেই দেওয়া আছে ট্রাকের লাগে 20 ঘন্টা সময়, তো ট্রাকের জায়গায় আমি বসিয়ে দিলাম 20, আর কারের লাগে তার হাফ সময়, মানে ট্রাকের যা সময় লাগবে তার হাফ সময়, তার মানে হচ্ছে 10, যেটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম। তাহলে কারের কত লাগে, 10 ঘন্টা সময় লাগে। তাহলে টাইম রেশিও কি হবে, ট্রাক আর কারের টাইম রেশিও কি হবে, 2:1 হবে, এটা হয়ে গেল টাইম রেশিও। আর আমি কি বলেছিলাম যে স্পিড আর টাইমের মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তার মানে স্পিড রেশিও যদি আমি এখান থেকে বার করতে যাই, তাহলে অবভিয়াসলি ধরে জাস্ট উল্টে দেবো রেশিওটাকে। এটাই তো আমি শিখেছি, জিনিসটা দেখো মুখে মুখে হয়ে যাবে, আমি তোমাদের করে দেখাচ্ছি, বাট তোমরা এটা মুখে মুখে জাস্ট মনে মনে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। তোমরা টাইম রেশিও দেখতে পাচ্ছ 20:10, তার মানে 2:1, তার মানে স্পিড রেশিও কি হবে, ঠিক এর উল্টোটা হবে। তো স্পিড রেশিও যদি এর উল্টোটা হয়, তাহলে কত চলে এলো, 1:2 চলে এলো। এবার আমি এর মধ্যে দেখতে পাচ্ছি একটা কম্পোনেন্টে স্পিড দিয়ে দিয়েছে, কার স্পিড দিয়ে দিয়েছে, কারের স্পিড দিয়ে দিয়েছে। এখানে আমি কারের স্পিড কত দেখছি, 2 একক, আর ট্রাকের স্পিড কত, 1 একক, বা 2 ইউনিট 1 ইউনিট বলতে পারো। তো 2 ইউনিট কার একক, 2 ইউনিট কার স্পিড, কারের স্পিড। তাহলে এই 2 ইউনিট প্রপোর্শনাল টু, বা প্রপোর্শনাল বলছি, ইকুইভ্যালেন্ট টু, বা সমতুল্য কার সাথে, এই 120 কিলোমিটার/আওয়ার এর সাথে, কারণ এটা তো প্রশ্নানুসারে বলে দিয়েছে গাড়ির গতিবেগ। তো গাড়ির স্পিড কত, 120 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে গাড়ির গতিবেগ, তার মানে 2 একক সমতুল্য কার সাথে, 120 কিলোমিটার/আওয়ার এর সাথে। আমাকে জানতে হবে কারটা, ট্রাকের স্পিড, তাহলে ট্রাকের স্পিড মানে 1, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত, এটাকে কাটলে চলে আসছে 60 কিলোমিটার/আওয়ার। দেখো তো, এইটা বেশি সহজ হলো নাকি এইটা বেশি সহজ হলো ট্রিক অফ রেশিওটা, জাস্ট ভেবে দেখো। এই যে দুটো লাইন, এই দুটো লাইন তোমরা চোখ বন্ধ করে একবার খালি ভিডিওটা পজ করো, করে চোখ বন্ধ করে এই এই জায়গাটা খালি একবার দেখো, দেখো তোমরা নিজেই বুঝতে পারবে, এটা তোমরা মনে মনে জাস্ট চোখ বন্ধ করে নিজের মন থেকে ক্যালকুলেশনটা করতে পারবে, এটার জন্য কোনো খাতা পেনের দরকার হবে না। খালি ফার্স্ট লাইনটা দেখে নিতে হবে, যে ট্রাকের যা সময় লেগেছে তার থেকে কারের তার হাফ সময় লেগেছে, তার মানে ট্রাকের হচ্ছে 20 ঘন্টা, কারের হচ্ছে 10 ঘন্টা, 2:1, উল্টে গেল 1:2, তার মানে গাড়ির ক্ষেত্রে হয়ে গেল স্পিডটা কত, 2, তো গাড়ির ক্ষেত্রে যদি 2 স্পিড হয়ে থাকে, সেটা প্রপোর্শন, সেটা ইকুইভ্যালেন্ট টু কত, প্রশ্ন অনুসারে দিয়ে দিয়েছে 120, তাহলে 2 = 120 হলে 1 = কত, 60, আনসার মুখে মুখে হয়ে গেল। কিচ্ছু করে দেখতে হবে না, কিচ্ছু না, এই 1200 কিলোমিটারের কোনো দরকারও পড়বে না, কিচ্ছু, ক্লিয়ার? তাহলে ট্রিক অফ রেশিও কতটা ইউজফুল তাহলে বোঝো হলো। চলো নেক্সট অঙ্কে যাই, আরো ভালো বুঝতে পারবে কি রকম ভাবে ট্রিক অফ রেশিও কাজ করে। নেক্সট যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা যেই ট্রিক অফ রেশিও নিয়ে করবো, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা,
বলেছে শ্বেতা কি করেছে, শ্বেতা ইনক্রিজ করেছে হার্ট স্পিড ফ্রম 24 কিলোমিটার পার আওয়ার থেকে কত 30 কিলোমিটার পার আওয়ারে। তার মানে শ্বেতা আগে ইনিশিয়ালি 24 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কোথাও একটা যেত, এখন সে কি করলো তার স্পিডটা বাড়িয়ে 30 কিলোমিটার পার আওয়ার করেছে, এখন সে যেখানে যায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। এর ফলস্বরূপ কি হলো, এর ফলস্বরূপ শি টেক্স 1 আওয়ার লেস, সে 1 ঘন্টা কম সময় নিচ্ছে দ্যান দ্য ইউজুয়াল টাইম টু কভার এ সার্টেন ডিস্টেন্স। একটা সার্টেন ডিস্টেন্স কভার করতে তার ইউজুয়ালি যে টাইমটা দরকার পড়ে, মানে ইউজুয়ালি যে টাইমটা সে সাধারণত নিয়ে থাকে, সেই টাইমটা থেকে 1 ঘন্টা কম সময় নিচ্ছে। স্বাভাবিক ব্যাপার, আমরা তো দেখলাম না যে স্পিডের সাথে টাইমের হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, অর্থাৎ আমরা যত স্পিডকে বাড়াবো তত আমাদের টাইম কম লাগতে থাকবে। তো সেক্ষেত্রে ও আগে 24 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছিল, এখন সে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, তার মানে 6 কিলোমিটার পার আওয়ার স্পিড সে বাড়িয়ে দিয়েছে। তো যার জন্য কি হয়েছে, তার 1 ঘন্টা কম সময় লাগবে, আগে যা টাইম লাগতো এখন তার থেকে 1 ঘন্টা কম লাগছে। তো জানতে চাইছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইউজুয়ালি কভার্ড বাই শ্বেতা, তার মানে শ্বেতা যে ডিস্টেন্সটা রোজ কভার করে সেই ডিস্টেন্সটা কত, তার মানে আমাদের ডিস্টেন্সটা জানতে হবে। তো আমি ফার্স্টে কি করব, ট্রিক অফ রেশিওতে কি বলেছি, দেখো দুটো ঘটনা, একটা হচ্ছে ইনিশিয়ালি যেটা সাধারণত হয়ে আসছে আর এখন বর্তমান, অর্থাৎ আমরা এটাকে ফাইনাল বলতে পারি, যে ফাইনালি কি হচ্ছে। ইনিশিয়ালি শ্বেতার কি দিয়ে দিয়েছে, দেখো স্পিড আমি বলেছিলাম অঙ্কের মধ্যে আমরা খুঁজবো যে টাইম দিয়ে দিয়েছে না স্পিড দিয়ে দিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে আমাদের টাইম দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে কি রেশিও বার করতে পারবো, সরি টাইম বলছি এক্সট্রিমলি সরি স্পিড দিয়ে দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো স্পিড যখন দিয়ে দিয়েছে তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, আগে আমরা স্পিড রেশিওটা বের করে নেবো। ইনিশিয়ালি স্পিড রেশিও কত, 24 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছিল, বাড়িয়ে দিল কত, 30 কিলোমিটার পার আওয়ার। তো 24 কিলোমিটার পার আওয়ার স্পিডে যখন যাচ্ছে সেখান থেকে 30 কিলোমিটার পার আওয়ার স্পিড হয়েছে, এদের মধ্যে রেশিও কত হবে, 6 দিয়ে কেটে দাও, 4 6 24 5 6 30, তার মানে 4:5, তাহলে স্পিড রেশিও আমার কত দাঁড়ালো, স্পিড রেশিও আমার দাঁড়ালো হচ্ছে 4:5। নেক্সট আমি এটাকে কি করব বলেছি, উল্টে দেবো, তাহলে কি পাবো, টাইম রেশিও পেয়ে যাবো, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। তো সিম্পলভাবে আমি কি করব, এটাকে উল্টে টাইম রেশিও বার করে নেবো, কত আসবে, 5:4 আসবে, টাইম রেশিও চলে এলো আমার 5:4। এবার দেখো তার মানে কি, শ্বেতা আগে 4 একক গতিবেগে যেত, এখন 5 একক গতিবেগে যায়। যখন শ্বেতা 4 একক গতিবেগে যেত তখন ওর সময় লাগতো 5 একক, এখন সে স্পিডটা বাড়িয়ে দিয়েছে যার জন্য ওর সময় কম লাগছে। মানে আগে শ্বেতার যদি 5 ঘন্টা সময় লাগতো এখন শ্বেতার 4 ঘন্টা সময় লাগছে, তাহলে কতটা সময় কম লাগছে, শ্বেতার কতটা সময় কম লাগছে, 1 ঘন্টা সময় কম লাগছে বা 1 একক সময় কম লাগছে। আগে 5 একক সময় লাগতো এখন 4 একক সময় লাগছে ফাইনালি, তাহলে কতটা সময় কম লাগছে, 1 একক সময় কম লাগছে। তাহলে এই 1 একক প্রশ্নানুসারে কত, 1 আওয়ার, যেটা আমাকে প্রশ্নানুসারে বলেই দিয়েছে। তাহলে 1 একক সমান যদি 1 আওয়ার হয় তাহলে 5 একক, বা যেটা বলেছে ডিস্টেন্স বার করতে বলেছে, তো যে কোনো একটা টাইম বার করো, ইনিশিয়ালটাও বার করতে পারো বা ফাইনালটাও বার করতে পারো, তার মানে 5 একক সমান সমান 5 আওয়ার, 5 ঘন্টা। তার মানে ইনিশিয়ালি ওর কতটা সময় লাগতো, 5 ঘন্টা সময় লাগতো, সে ইনিশিয়ালি তার কত, 5 ঘন্টা সময় লাগতো। এবার কি হয়েছে, সে কতটা ইনিশিয়ালি তার স্পিড কতটা ছিল, আমাকে কি বার করতে বলেছে, আমাকে তো বার করতে বলেছে ডিস্টেন্স, ডি ডি সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, তাই তো আমাকে এখানে ডিস্টেন্স বার করতে বলেছে, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি টাইম কত লাগছে, 5 ঘন্টা টাইম লাগছে, স্পিড কত আছে, 24 আছে হচ্ছে স্পিড, স্পিড হচ্ছে 24 হয়ে গেল স্পিড, মানে 24 কিলোমিটার পার আওয়ার স্পিড, তাহলে ডিস্টেন্স কত আসবে, 24 ইনটু 5, মানে কত হচ্ছে, 120 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আনসার কি দাঁড়ালো, আনসার দাঁড়ালো 120 কিলোমিটার, ক্লিয়ার। তাহলে আমার কত আসলো, আমি এখান থেকে 1 = 1 ঘন্টা, 5 = স্বাভাবিকভাবে 5 ঘন্টা, তার মানে তার প্রথমে ইনিশিয়ালি 5 ঘন্টা সময় লাগছিল, দেন 5 ঘন্টা সময় মানে এক তার গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 24 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় যায় কত কিলোমিটার, 5 × 24, তেমন 120 কিলোমিটার। তুমি চাইলে এটা ফাইনালটা দিয়েও কিন্তু বার করতে পারতে, এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে ইনিশিয়াল দিয়েই তোমাকে এটা বার করতে হতো, ঠিক আছে। অর্থাৎ কি বললাম, ফাইনালটা দিয়েও বার করতে পারতে। কিরকম, এই যে 4 4 মানে কত, 4 মানে হচ্ছে 4 ঘন্টা, সিম্পল, 4 মানে 4 ঘন্টা, তার মানে 4 ঘন্টা সময় লাগছে, তাহলে ফাইনাল যেটা সেটা, তার মানে আমি গতিবেগটাও কোনটা নেবো, ফাইনালের গতিবেগটা নেবো, তার মানে 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার, 4 ঘন্টায় যায় কত, তার মানে 30 × 4 সমান 120 কিলোমিটার। যেটা দিয়ে ইচ্ছে বার করো, তুমি ইনিশিয়ালটা ধরেও বার করতে পারো, ফাইনালটা ধরেও বার করতে পারো, কিন্তু মাথায় একটা জিনিস রাখবে, যদি ইনিশিয়াল ধরে বার করো তাহলে গতিবেগও ইনিশিয়ালটাই নিতে হবে, যদি ফাইনালটা ধরে বার করো তাহলে গতিবেগও ফাইনালটাই নিতে হবে, ভুলেও এটার সাথে এটা বা এটার সাথে এটা ক্রস করে ফেলো না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, বোঝা গেল। ইনিশিয়াল গতিবেগ টাইমটাকে নিলে ইনিশিয়াল গতিবেগ নেবে, ফাইনাল টাইম ধরে বার করতে গেলে
টাইম বা গতিবেগটাও ফাইনালটা নেবে, নিয়ে বার করবে। ওকে চলো নেক্সট নেক্সট অঙ্কটা দেখো, এটা আরেকটু ইন্টারেস্টিং অঙ্ক। আগের অঙ্কটার মতোই একদম সেম টাইপের অঙ্ক, কিন্তু একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছে। সবসময় যে অঙ্ক তোমাকে ওরকম ডিরেক্ট বলে দেবে যে এত থেকে বাড়িয়ে এত করা হলো গতিবেগ বা কিছু, ওরকম নাও দিতে পারে, বলতে পারে যে গতিবেগ এত ছিল ইনিশিয়ালি তার এত গুণ করে দেওয়া হলো, এরকমও দিতে পারে। যেটা এখানে বলেছে, ওয়াকিং অ্যাট 4/5 অফ হিজ নর্মাল স্পিড রাজু ইজ 15 মিনিটস লেট ইন রিচিং হিজ ক্লাব, হোয়াট ইজ দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স। অর্থাৎ রাজু তার বাড়ি থেকে ক্লাবে যাওয়ার জন্য যে ডিস্টেন্সটা কভার করে সেই ডিস্টেন্সটা সে একটা নির্দিষ্ট স্পিডে কভার করে, প্রতিদিন সে তার নির্দিষ্ট স্পিডে কভার করছে এবং তাতে তার একটা নির্দিষ্ট সময় লাগছে। কত স্পিড জানি না, কত সময় লাগে তাও জানি না, আমাকে শুধু এটুকু বলেছে সে নর্মালি যে স্পিডে যায় ক্লাবে তার 1/4 স্পিডে সে আজকে গেল, আজকে সে তার 1/4 স্পিডে হেঁটেছে। নর্মাল স্পিডে 1/4 স্পিডে হাঁটা মানে কি? তার মানে হচ্ছে 1/5 স্পিডে হাঁটা। মানে আগে যদি আমি এটা একটু সোজা করে বললে এটা হয় যে আমি যদি ধরে নিই যে রাজু এতদিন 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হেঁটেছে, তাহলে আজকে সে কি করলো, আজকে সে তার 1/4 হাঁটলো, তার মানে 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হাঁটলো। ক্লিয়ার? 4/5 এই ব্যাপারটাকে আমি যদি ভেঙে বলি, তার মানে রাজু ইনিশিয়ালি বা নর্মাল স্পিড যদি হয়, এটা যদি তার নর্মাল স্পিড হয়, তাহলে এখন আজ মানে প্রেজেন্ট স্পিড যদি আমি দেখি, সরি স্পিড হবে এস হবে, হ্যাঁ নর্মাল স্পিড যদি হয় এটা রাজুর যে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রেজেন্ট স্পিড মানে আজকে রাজু কি গতিবেগে হাঁটলো, 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হাঁটলো। ক্লিয়ার? এখান থেকেই দেখো আমরা কিন্তু স্পিড রেশিও পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে সেখান থেকে এই যে আগে হাঁটলো 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এখন সে হাঁটছে 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে প্রেজেন্ট ডেতে, তার মানে কি সে তার গতিবেগটা কমিয়েছে। আর আমরা কি জানি গতিবেগ যেই কমিয়ে দিল মানে স্পিড কমিয়ে দিল, তার মানে কি হবে, টাইম বেশি লাগবে। টাইম বেশি লাগা মানেই তো লেট হওয়া। আমি আজকে 10টার সময় অফিসে পৌঁছচ্ছি, কালকে আমার টাইম লাগলো 1 ঘন্টারও বেশি টাইম লাগলো, তার মানে আমি কটায় পৌঁছবো, 11টায় পৌঁছবো, তবেই তো লেট হলো না, আমার 1 ঘন্টা লেট হলো। তো এখানে বলে যে 15 মিনিট লেট হলো, তার মানে কি 15 মিনিট কি হচ্ছে, বেশি সময় লাগিয়ে ফেলছে, তাই না? এই যে স্পিডটা কমিয়ে দিয়েছে তার ফলে 15 মিনিট বেশি সময় লাগছে। ওকে, তাহলে এখন আমরা কি দেখবো, এখন আমরা কি করবো, এখানে রাজুর নর্মাল স্পিড ইজ টু প্রেজেন্ট স্পিড, ঠিক আছে? নর্মাল স্পিড রাজুর কত, তার মানে স্পিড রেশিও যদি আমি দেখি, তাহলে নর্মাল স্পিড কত হয় রাজুর, 5 কিলোমিটার পার আওয়ার। আমি এই 4/5 ভেঙে করছি, আমি এখানে ধরে নিলাম 5, আমি ধরতেই পারি এটা, আমি নিচের হরটাকে ধরে নিলাম তার নর্মাল স্পিড, ট্রিক অফ রেশিও, ঠিক আছে? ট্রিক অফ রেশিওতে আমি ধরতেই পারি, তোমাদের আগেই শেখানো হয়েছে ট্রিক অফ রেশিও পার্সেন্টেজ চ্যাপ্টারে, নিচেরটাকে ইনিশিয়াল ধরতে পারো তোমরা। তো নিচের হরটাকে আমি ধরে নিলাম এটা নর্মাল স্পিড, কত, 5 কিলোমিটার পার আওয়ার। তার 1/4 মানে 5/5, তাই না? তাহলে কত হয়, 4ই তো হয়, এটা কেটে গেলে 4ই তো হয়, তো সেটাই আমি করছি। তাহলে 5 হচ্ছে নর্মাল স্পিড, 5/5 স্পিডে হচ্ছে নর্মালি হাঁটে, আর 4/5 স্পিডে এখন হাঁটছে সে, 4/5 স্পিডে। তাহলে স্পিড রেশিও কত হলো, 5:4। তো সিম্পলি আমরা কি জানি, স্পিড রেশিও যা হবে টাইম রেশিও ঠিক তার উল্টো হয়ে যাবে, তার মানে 4:5। তার মানে আগে যদি রাজুর মানে 4 মিনিট সময় লাগতো ক্লাবে পৌঁছতে, এখন কি হচ্ছে 5 মিনিট সময় লাগছে, তার মানে 1 মিনিট বেশি লাগছে। তার মানে কতক্ষণ লেটে পৌঁছচ্ছে সে, 1 মিনিট লেটে পৌঁছচ্ছে, টাইম গ্যাপটাই তো তার লেট, আগে লাগতো 4 মিনিট এখন লাগছে 5 মিনিট, তার মানে কত, 1 মিনিট লেটে পৌঁছচ্ছে। আর প্রশ্ন অনুসারে আমাকে কত মিনিট লেট বলে দিয়েছে, 15 মিনিট লেট বলেছে, তাহলে এই 1 ইউনিট ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট টু 15 মিনিট। তার মানে 1 ইউনিট সমান সমতুল্য কার সাথে, প্রশ্ন অনুসারে 15 মিনিটের সাথে। তাহলে কি জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে ইউজুয়াল টাইম, তার মানে রাজুর লেগে থাকে বাড়ি থেকে ক্লাবে পৌঁছতে, সাধারণত যে টাইমটা ওর প্রতিদিন লেগে থাকে সেটা জানতে চেয়েছে। তো সেটা কোনটা, সেটা হচ্ছে 4, আর এটা তো প্রেজেন্ট, এটা তো, এটা প্রেজেন্ট স্পিড মানে টাইমের ক্ষেত্রে এটা হলো প্রেজেন্ট টাইম, আর নর্মাল স্পিড মানে এটা হচ্ছে নর্মাল টাইম, তাহলে ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি কোনটা বার করবো, 4টা বার করবো, 4×15=60 মানে 1 ঘন্টা, এটা হয়ে গেল আনসার। দেখো জিনিসটা পুরো মুখে মুখে হয়ে গেল, ঠিক আছে? 4/5 বলেছে, তার মানে হচ্ছে নর্মাল স্পিড আমি ধরে নিলাম 5 একক, তাহলে প্রেজেন্ট স্পিড হচ্ছে 4 একক, টাইম রেশিওতে উল্টে দেবো, টাইম রেশিওতে উল্টে দিয়ে গেলে হয়ে যাবে 4:5, তার মানে নর্মালি টাইম লাগে 4 মিনিট, এখন টাইম লাগছে 5 মিনিট, তাহলে কতটুকু এক্সট্রা টাইম লাগছে, বেশি টাইম লাগছে কতটুকু, 1,
তাহলে 1 সমান সমান প্রশ্ন অনুসারে 15 মিনিট, তাহলে আগে কত লাগতো, তার মানে 4 একক সমান সমান প্রশ্ন অনুসারে কত, 4 15 60 মিনিট বা 1 ঘন্টা, তার মানে আগে রাজুর ক্লাবে পৌঁছতে 1 ঘন্টা সময় লাগে। বোঝা গেল? নেক্সট নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে এই যে লেটে পৌঁছানো বা তাড়াতাড়ি পৌঁছানো এই জাতীয় অঙ্কের, এই অঙ্কটা হলো একদম বেস্ট উদাহরণ, ঠিক আছে? এই অঙ্কটা ঘুরিয়ে ফিরিয়ে বহুবার এক্সামে আসে, ঠিক আছে? নামগুলো চেঞ্জ করে, ডেটাগুলো চেঞ্জ করে, করে এক্সামে দিয়ে দেয় অঙ্কটা। চলো এই অঙ্কটা একটু করে দেখি কিভাবে হচ্ছে। কি বলেছে জিনিসটা, বলেছে কৃপালিনী, কৃপালিনী তার স্কুলে যাচ্ছে, কৃপালিনী স্কুলে যাচ্ছে কত গতিবেগে, 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে কৃপালিনী স্কুলে যাচ্ছে প্রথম দিন। তো প্রথম দিন কৃপালিনী 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে স্কুলে গেল এবং স্কুলে পৌঁছলো কত, না 4 মিনিট লেটে পৌঁছলো, ঠিক আছে? 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে যখন যাচ্ছে কৃপালিনী তখন সে 4 মিনিট লেট হচ্ছে, এটা হলো ডে ওয়ান। নেক্সট টাইম বা নেক্সট ডে বলতে পারো, নেক্সট ডে সে স্পিড কি করলো, বাড়িয়ে দিল, স্পিড বাড়িয়ে দিল, কত হলো, 25 কিলোমিটার পার আওয়ার স্পিড করে দিল, এবং এর ফলে কি হলো, 2 মিনিট আর্লিয়ার মানে 2 মিনিট বেশি তাড়াতাড়ি আবার স্কুলে পৌঁছে গেল, ঠিক আছে? দেন দ্য শিডিউল, দেন দ্য শিডিউল টাইম, তার মানে ওর যা শিডিউল টাইম আছে সেই শিডিউল টাইমের থেকে বা অ্যাকচুয়াল টাইমের থেকে 2 মিনিট তাড়াতাড়ি পৌঁছে গেল। তাহলে জানতে চেয়েছে যে তার স্কুলের ডিস্টেন্সটা কত, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত, মানে মোদ্দা কথা হচ্ছে ধরো এইটা যদি ওর শিডিউল টাইম হয়, এই দাগটা যদি ওর শিডিউল টাইম হয়, এটা যদি ওর শিডিউল টাইম হয়, তার মানে প্রথম দিন, প্রথম দিন কি হয়েছে, 4 মিনিট লেট হয়েছে। লেট হওয়া মানে আমি কি বলেছি, বেশি সময় নিয়ে ফেলা, আর আর্লি অর্থাৎ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া মানে অ্যাকচুয়ালি যে টাইমটা নেওয়ার কথা তার থেকে কম সময় নেওয়া, ঠিক আছে? এইটা হলো তার শিডিউল টাইম বা অ্যাকচুয়াল টাইম, অ্যাকচুয়াল টাইমের থেকে 4 মিনিট কি নিয়ে ফেলেছে, বেশি নিয়ে ফেলেছে, ঠিক আছে? 4 মিনিট বেশি নিয়ে ফেলেছে, তার মানে এখানে পৌঁছেছে, তার মানে 4 মিনিট বেশি নিয়েছে, আর 2 মিনিট তাড়াতাড়ি পৌঁছে গেছে মানে ওর এই সময় পৌঁছানোর কথা, ও 2 মিনিট আগেই পৌঁছে গেছে, ঠিক আছে? তাহলে এই মাঝের যে গ্যাপিংটা, এই মাঝের টাইমের গ্যাপিংটা কতটা দেখো তো, টাইম গ্যাপটা কতটা, এদিকে 2 মিনিট প্লাস এদিকে 4 মিনিট, তার মানে টোটাল টাইম গ্যাপটা কত, 6 মিনিটের টাইম গ্যাপ। এটা হলো আমার প্রথম কাজ, হচ্ছে বুঝে নেওয়া যে আমার কতক্ষণের টাইম গ্যাপ, ঠিক আছে? তো আমার টাইম গ্যাপটা কত হলো, এদিকে 4 মিনিট এগিয়ে গেছে মানে লেট করে ফেলেছে, আর এদিকে 2 মিনিট আগেই পৌঁছে গেছে। তাহলে পুরো টোটাল ওভারঅল মানে শিডিউল টাইমটাকে দেখলে পরে এই ওভারঅল কতটা তার এক্সট্রা মানে কতটা টাইম গ্যাপিং হলো, 4 আর 2 6 মিনিট হচ্ছে টোটাল আমার টাইম গ্যাপ। এটা আমি আগে বের করে রেখে দিলাম সাইডে। এবার আমি মেন অঙ্কে ঢুকছি। আমার মেন অঙ্কে কি দেখতে পাচ্ছি আমি, এখানে একটা স্পিড রয়েছে, আবার এখানে একটা স্পিড রয়েছে, তার মানে অঙ্কে আমি প্রথমেই পেয়ে গেলাম কি, স্পিড পেয়ে গেলাম, স্পিড রেশিও কিসের ওপর, ডে ওয়ান আর ডে টু, তার মানে ডে ওয়ান ইজ টু ডে টুর আমি স্পিড রেশিও পেয়ে গেছি। এখান থেকে আমি স্পিড রেশিও যেই পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই টাইম রেশিও বার করে ফেলতে পারবো। স্পিড রেশিও কত এসছে আমার, স্পিড রেশিও এসছে 20 কিলোমিটার পার আওয়ার ডে ওয়ান আর 25 কিলোমিটার পার আওয়ার ডে টু। তাহলে এখানে রেশিওটা কি দাঁড়াচ্ছে আমি আর এখানে করে দেখাচ্ছি না, আমি ডিরেক্ট এখানে চলে আসছি। টাইম রেশিও কি হবে, উল্টে যাবে, 25 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 20। তার মানে ভেঙে লিখলে কি হয়ে যাচ্ছে, ভেঙে লিখলে হয়ে যাচ্ছে 5 আর এদিকে হচ্ছে 4, তার মানে 5:4, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে, এটা ছিল 4:5 আর এটা হয়ে গেল 5:4। তাহলে টাইম রেশিও, তার মানে প্রথমে কৃপালিনীর প্রথমে 5 একক সময় লাগলে এখন তার কত সময় লাগছে, 4 একক সময় লাগছে। এই 5 একক আর 4 এককের মধ্যে টাইম ডিফারেন্সটা কত, 1 একক। আবারও বলছি, 5 একক এবং 4 এককের মধ্যে টাইম ডিফারেন্সটা কত, কারণ আমার এই যে গ্যাপিংটা, আমার এই গ্যাপিং এর টাইম ডিফারেন্স কত বেরিয়েছে, 6 মিনিট। তার মানে এই 1 ইকুইভ্যালেন্ট টু কতর সঙ্গে সমতুল্য, 6 মিনিটের সঙ্গে সমতুল্য। ক্লিয়ার হয়েছে কিনা দেখো, 1 ইকুইভ্যালেন্ট টু 6 মিনিট। কেন না, কৃপালিনীর এই যে স্পিডটাকে যে ও বাড়িয়ে দিল তার ফলে কি হলো, টাইমের ডিফারেন্সটা কত হলো, টাইমের ডিফারেন্স হলো আগে ছিল 5 একক এখন লাগে 4 একক। তাহলে কত একক কম বেশি লাগছে, 1 এককের কম বেশি। এই যে 1 এককের কম বেশি সেটা ইকুইভ্যালেন্ট টু কত, 6 মিনিটের সঙ্গে সমতুল্য। এবার আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে, ভালো করে বুঝবে, ডিস্টেন্স বার করতে বলেছে এবার আমাকে। তো আমাকে যদি ডিস্টেন্স বার করতে বলে, আমি এর মধ্যে যে কোনো একটা দিয়ে বার করবো, সেই ওই অঙ্কটা যেটা বলেছিলাম, আমি যদি ডে ওয়ানের ডিস্টেন্স দিই, আমি যদি ডে ওয়ানের টাইম দিয়ে বার করি, তাহলে আমাকে কিন্তু স্পিডটাও নিতে হবে সেই ডে ওয়ানেরই স্পিড নিতে হবে। আর যদি আমি ডে টু দিয়ে বার করি, তাহলে আমাকে স্পিডটা কিন্তু ডে টু এরই নিতে হবে, এটা যেন মাথায় থাকে। আমি কী করলাম, আমি ডে ওয়ান দিয়েই নিচ্ছি, ঠিক আছে? আমার ডে ওয়ান দিয়ে ভালো লাগলো, আমি ডে ওয়ান দিয়ে নিচ্ছি। তো ডে ওয়ান দিয়ে যদি নিয়ে থাকি, তাহলে 5 ইকুইভ্যালেন্ট টু কত, 30 মিনিট। 30 মিনিট মানে কত, 30 মিনিট মানে হচ্ছে হাফ আওয়ার, তাই তো, আধ ঘন্টা। তো 30 মিনিট মানে কত হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল। এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে। ডিস্টেন্স বার করতে গেলে আমার কি চাই, স্পিড চাই আর টাইম চাই, এই দুটো জিনিস চাই। আচ্ছা, আমি টাইম এখান থেকে পেয়ে গেছি কত, আধ ঘন্টা। আমি টাইম পেয়ে গেছি আধ ঘন্টা, আর এদিকে আমি স্পিড কত পেয়ে গেছি, এই যে স্পিড হচ্ছে কত, এই যে ওপরেরটা মানে 24 20। আমি নিশ্চয়ই রেশিওটা নেবো না,
রেশিওটা তো নিশ্চয়ই নেবো না, কারণ আমি রেশিও সমান সমান সংখ্যায় কত মানে রিয়েল ভ্যালু কত সেটা তো আমি বার করে নিয়েছি, আধ ঘন্টা, এটা তো রেশিও ছিল 5 একক, 5 একক সমান সমান আধ ঘন্টা, তো সেক্ষেত্রে আমি কার সাথে গুণ করবো, অবভিয়াসলি অরিজিনাল সংখ্যাটার সাথে গুণ করবো, তার মানে ডে ওয়ানে ওর গতিবেগ কত ছিল 20 কিলোমিটার পার আওয়ার, তার মানে 1 ঘন্টায় যায় কত, 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে আধ ঘন্টায় কত যায় মানে হাফ ঘন্টায় কত যায়, অবভিয়াসলি 10 কিলোমিটার যাবে, তাহলে ডিস্টেন্সটা কত বেরোলো, 10 কিলোমিটার বেরোলো, তাহলে তার এই যে ডিস্টেন্স অব দ্য স্কুল, তার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত, 10 কিলোমিটার। কেউ যদি মনে করে এটা দিয়ে বার করবে তাও করতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে, 5 সমান সমান 30 বেরিয়েছে, তুমি চাইলে 4 দিয়েও বার করতে পারো, 4 6 24 মিনিট বেরোবে, এই 24 মিনিট আবার কার সাথে গুণ হয়ে যাবে, তখন এই যে এই পরেরটা নিতে হবে আমাদের, কারণ এটা ডে টু এর অঙ্ক মানে ডে টু এর ইনফরমেশন দিয়ে বার করছি 24 মিনিট, তো সেক্ষেত্রে 24 মিনিটকে আবার কি করতে হবে, 24 মিনিটকে আমাকে আবার এই যে ঘন্টায় পরিণত করে নিতে হবে, ঠিক আছে, 24 মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় পরিণত করতে হবে, তারপর আমাকে কি করতে হবে, এই 25 এর সাথে গুণ করতে হবে, ঠিক আছে, তো 24 দিয়ে তোমার এখানে আমি 6 দিয়ে করি, দেখো কত হচ্ছে, 6 10 60, 4 6 24, 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 5 25, 2 দিয়ে কাটো, 2 2 4, তাহলে 5 2 কত আসলো, 10, তাহলে এখানেও আমার 10 এসেছিল, আমি যদি ডে টুটা দিয়ে করি তাহলেও আমার আনসার 10ই আসছে, বুঝা গেল, তাহলে লেট আর আর্লির ক্ষেত্রে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমি ডিফারেন্সটা বার করে নেব, যে কত মিনিট লেট আর কত মিনিট আর্লি মিলিয়ে আমার টোটাল কত মিনিটের ডিফারেন্স সেটা বার করে নেব, তারপর আমার যদি স্পিড রেশিও দেওয়া থাকে তাহলে আমি স্পিড রেশিও নিয়ে নেব, তার থেকে টাইম রেশিও বার করে নেব, টাইম রেশিও বের করে ফেললে টাইম ডিফারেন্সটা কত সেটা দেখে নেব, সেটা সমান করে দেবো কার সাথে, যেটা আমার প্রশ্ন অনুসারে অলরেডি বেরিয়ে আছে সেটার সাথে, তো তারপর যে কোনো একটা ডে ওয়ান বা ডে টুর ইনফরমেশন ধরে আমি ব্যাকে চলে যাবো, তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে গেল, ক্লিয়ার, নেক্সট, ওকে, নেক্সট যে অঙ্কটায় আমি আসছি সেই অঙ্কটায় আসতে গেলে আমাকে একটা আরেকটা মানে কনসেপ্ট আমাকে বুঝে নিতে হবে, এতক্ষণ যে কনসেপ্ট দিয়ে আমরা কাজ করছিলাম সেটা হচ্ছে জাস্ট একটাই স্পিড, ডিস্টেন্স, স্পিড আর টাইম, এই তিনটে স্তম্ভ দিয়ে আমরা এতক্ষণ কাজ করছিলাম, এবং সেটা সম্পূর্ণটা কি স্পিড আর টাইমের রেশিও দিয়ে আমরা ট্রিক অফ রেশিও কাজে লাগিয়ে অঙ্কগুলো করে ফেলছিলাম, এবার যে অঙ্কগুলো আমরা করব অর্থাৎ চোরের পেছনে পুলিশ দৌড়চ্ছে এই ধরনের অঙ্ক করব, রাম শ্যাম দুজন এই প্ল্যাটফর্ম এবং ওই প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো এই ধরনের অঙ্ক করব, এবং তারপর আমরা চলে যাব ট্রেনের অঙ্কে, তো এই জাতীয় যখন অঙ্কগুলো করব সেক্ষেত্রে আরেকটা নতুন টার্ম আমাদের কাজে লাগবে যেটাকে বলা হয় এই টার্ম, অর্থাৎ রিলেটিভ স্পিড, ঠিক আছে, এই রিলেটিভ স্পিড কথাটা আমাদের কাজে লাগবে, কেন কাজে লাগবে ব্যাপারটা দেখবে, এতক্ষণ আমাদের কি হচ্ছিল, একটাই বস্তু বা একজনই ব্যক্তি যাতায়াত করছিল, ঠিক আছে, তাই তার একটাই স্পিড, অর্থাৎ সেই বস্তুটা এই সেই যানবাহনটা বা সেই ব্যক্তিটার স্পিড দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছিল, বাট এখন যে অঙ্কগুলো আমরা করতে চলেছি সেগুলোতে দুটো বস্তু থাকবে বা দুটো যানবাহন থাকবে বা দুটো ব্যক্তি থাকবে এবং দুজনাই সচল, পুলিশও দৌড়চ্ছে চোরও দৌড়চ্ছে, এই ট্রেনটা এদিক দিয়ে ছাড়ছে ওই ট্রেনটা ওদিক দিয়ে ছাড়ছে বা একই দিকে দুটো ট্রেন ছুটছে, এই জাতীয় অঙ্ক থাকবে, অর্থাৎ এমনই জিনিস থাকবে যেটা দুটোই চলমান, তো রিলেটিভ স্পিড আমরা তখনই ইউজ করব যখন দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিবেগ বার করতে যাব, তখন আমাদের রিলেটিভ স্পিড কাজে লাগবে, রিলেটিভ স্পিড আমাদের একটির সাপেক্ষে যখন আরেকটির মানে একটি চলমান বস্তুর সাপেক্ষে আরেকটি চলমান বস্তুর যখন স্পিড আমরা ক্যালকুলেট করি তখন আমরা রিলেটিভ স্পিডের কনসেপ্ট দিয়ে ক্যালকুলেট করি, এক্ষেত্রে কি হয় এই ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে, এখানে যেটা রয়েছে ছবিটা দেখো, এই ও থেকে এই পি এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে একটা এই জায়গাটা থেকে এই জায়গাটায় দুটো গাড়ি যাচ্ছে, এ গাড়ি এবং বি গাড়ি, ঠিক আছে, দুটো গাড়ি, এবার দুটো গাড়িরই আলাদা আলাদা স্পিড রয়েছে, একটা স্পিড 30 মিটার পার সেকেন্ড আর একটা স্পিড হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, দুটো গাড়ি যাচ্ছে, এক্ষেত্রে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক যদি সেম ডিরেকশনে যায়, এখানটা ভালো করে দেখো, যদি সেম ডিরেকশনে যায় দুটো গাড়ি বা দুটো ব্যক্তি বা দুটো বস্তু যদি একই ডিরেকশনে একই ডিরেকশনে গেলে আমাদের কি করতে হবে, তাদের যে স্পিডটা সেই তাদের স্পিডের ডিফারেন্সটা বার করতে হবে, সেটাকেই বলবো আমরা রিলেটিভ স্পিড, কি বললাম, যদি দুটো গাড়ি বা দুটো ব্যক্তি বা দুটো বস্তু একই দিকে যায়, তাদের স্পিড মানে তাদের ডিরেকশনটা যদি একই দিকে হয়, তাহলে আমরা কি করব, তাদের রিলেটিভ স্পিড কি করে বার করব বা আপেক্ষিক স্পিড আমরা কি করে বার করব, আপেক্ষিক স্পিড বার করব দুজনার স্পিডের ডিফারেন্স করে দেবো, দুজনার স্পিডের অন্তর, অর্থাৎ এই যে এই গাড়িটা যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড আর এই গাড়িটা যাচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হবে, এই যে রিলেটিভ স্পিড হবে, দেখো রিলেটিভ স্পিড হবে 40 - 30, মানে যার স্পিড বেশি তার থেকে অন্যটা স্পিডটাকে, যার কম স্পিড তাকে বিয়োগ করে দেবো, দিলে এই যে 10 মিটার পার সেকেন্ড, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তার রিলেটিভ স্পিড, বুঝা গেল, তাহলে যদি একই দিকে যায় আমরা কি করব, সঙ্গে সঙ্গে দুটো স্পিডকে ডিফারেন্স করে দেবো, মানে দুটোর স্পিডের বিয়োগফল বার করবো, সেটাই হয়ে যাবে তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক স্পিড, নেক্সট
যদি এবার গাড়ি দুটো মুখোমুখি আসে, অর্থাৎ যদি অপোজিট ডিরেকশনে যায়, মুখোমুখিও আসতে পারে বা একই দিক থেকে দুদিকে এরকম চলে যেতে পারে, অর্থাৎ অপোজিট ডিরেকশনে, একে অপরের অপোজিট ডিরেকশনে, সম্পূর্ণ অপোজিট ডিরেকশনে যদি যায়, তাহলে আমরা কি করব, তাদের স্পিড দুটো যোগ হয়ে যাবে। এক্ষেত্রে আর বিয়োগ হবে না, যোগ হয়ে যাবে। রিলেটিভ স্পিড কি করে বার করবো, রিলেটিভ স্পিড ইকুয়ালস টু এই যে এ যাচ্ছে 80 মিটার পার সেকেন্ডে আর এ যাচ্ছে 50 মিটার পার সেকেন্ডে, দুটোকে যোগ করে দিলাম, পেয়ে গেলাম 130 মিটার পার সেকেন্ড। এটা কি, এটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড কি হলো, যদি সেম ডিরেকশন হয় বিয়োগ হয়ে যাবে, যদি অপোজিট ডিরেকশন হয় যোগ হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি মেন অঙ্কে। দেখো অঙ্কে আমরা এসে গেছি, কি বলেছে দেখো অঙ্কটা। আচ্ছা অঙ্কটা বোঝার আগে একটু আমরা ছবিটা দেখে বুঝি। দেখো অঙ্কটা পড়া হয়ে গেলে আমরা এবার ছবিটায় চলে আসবো, ঠিক আছে। আগে অঙ্কটা পড়িনি, কি বলেছে, বলেছে এ থিফ, একটা চোর, নাম হচ্ছে ভাগুরাম, ঠিক আছে। নামটাও দেখো কত সুন্দর, মানে চোরের ক্যারেক্টারের সাথে মেলানো নাম, ভাগুরাম যে পালাচ্ছে। ইজ স্পটেড বাই এ পুলিশ ম্যান, কি নাম, পকর সিং, পুলিশেরও নামটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করা, ওকে। তো ভাগুরাম কে পুলিশ ম্যান পকর সিং দেখে ফেললো ফ্রম এ ডিস্টেন্স 200 মিটার। মানে ভাগুরাম এখানে দাঁড়িয়ে আছে, পকর সিং এখানে দাঁড়িয়ে আছে, দুজন এই ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, তাদের মাঝের ডিস্টেন্সটা কত, 200 মিটার, একে অপরকে দেখে ফেললো। এটা কি আছে, দেশি, এটা ভুল আছে, হ্যাঁ এটা ওয়ান্স একদা, এটা একটা হবে আদার অ্যান্ড দে স্টার, আচ্ছা এটা কি হবে, ওয়ান দেশ দে, এটা একটা কিছু হবে এই জায়গাটা, ঠিক আছে, দেশি হবে না, অন্য একটা কিছু টার্ম হবে, একটা মিনিট দাঁড়াও, এখানে অন্য একটা কোনো টার্ম হবে, ঠিক আছে। তা আচ্ছা ইজ হতে গেলে এত মিটার, ইজ আদার অ্যান্ড দে স্টার্ট রানিং, একজন, মানে এখানটায় এরকম একটা কিছু বোঝা ছিল যে একজন আরেকজনকে দেখলো, একজন আরেকজনকে দেখলো এবং তারা দৌড়তে শুরু করলো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ভাগুরাম হু ইজ রানিং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য, ভালো করে লাইনটা বুঝবে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ভাগুরাম হু ইজ রানিং ফ্রম রানিং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার উড হ্যাভ কভার্ড বিফোর বিইং কাট বাই পকর সিং রানিং অ্যাট 7 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি জানতে চেয়েছে, ভাগুরাম যে কিনা 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পালাচ্ছিল, সে কতটা ডিস্টেন্স তাকে যেতে হবে বা সে কতটা ডিস্টেন্স যাবে, কিসের আগে, না যতক্ষণে না পকর সিং তাকে ধরে ফেলে, যে পকর সিং 7 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। অর্থাৎ এই যে এবার ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে, এই যে পুলিশম্যানকে ভাগুরাম দেখে পালানো শুরু করলো, পুলিশম্যানের গতিবেগ হচ্ছে, স্পিড হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, ভাগুরামের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাদের মাঝের ডিস্টেন্সটা কত, 200 মিটার, অর্থাৎ এই যে ভাগুরাম আর পুলিশম্যান, পুলিশ আর থিপের মধ্যে, চোর আর পুলিশের মধ্যে ডিস্টেন্সটা কত, 200 মিটার ডিস্টেন্স, এই 200 মিটার গ্যাপটা রয়েছে। তাহলে বলেছে কখন, মানে কতটা ডিস্টেন্স পর এই পুলিশম্যান থিপটাকে ধরে ফেলবে, মানে কতটা ডিস্টেন্স, অর্থাৎ ধরে ফেলার আগে কতটা ডিস্টেন্স ভাগুরামকে পালাতে হবে, মানে ভাগুরাম কতটা ডিস্টেন্স পালানোর পর পুলিশম্যানটা ভাগুরামকে ধরে ফেলবে, এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। অনেকের হঠাৎ করে অঙ্কটা পড়েই মনে হতে পারে, আরে এই তো 200 মিটারই তো, 200 মিটার দৌড়েই তো পুলিশটা ভাগুরামকে ধরে ফেলবে, তা কিন্তু না, ঠিক আছে। কেননা যদি ভাগুরাম না পালাতো, চোরটা যদি না পালাতো, সাপোজ ধরো চোরটা এখানে দাঁড়িয়ে আছে, পুলিশটা এখানে দাঁড়িয়ে আছে, পুলিশ আর চোরের মধ্যে মাঝের গ্যাপটা হলো 200 মিটারের, এবার চোরটা এখানে পালাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে পুলিশকে দেখে, পুলিশ দৌড়ে এলো আর চোরটাকে ধরে ফেললো, তাহলে কত মিটার দৌড়ে গেল, 200 মিটার দৌড়ে গেল, 200 মিটার ধরে চোরটাকে ধরে ফেললো, এখানেই গল্পটা শেষ হয়ে যেত। বাট তা কিন্তু ঘটছে না, কারণ দুজন দুজনকে দেখে ভাগুরামও পালাতে শুরু করলো, পুলিশও ধাওয়া করতে শুরু করলো, ব্যাপারটা বুঝলে, ভাগুরামও পালাচ্ছে পুলিশও ধাওয়া করছে। এইখানে যে ভাগুরাম যেই পালাচ্ছে আর পুলিশ যেই ধাওয়া করছে, এই যে কেসটা হচ্ছে, এই কেসটাতে কিন্তু মাঝের যে 200 মিটারটা সেটা কনস্ট্যান্ট থাকছে না। যদি কনস্ট্যান্ট থাকতো তবে না ভাগুরাম এই পুলিশটা গিয়ে চোরটাকে 200 মিটার টপকে গিয়ে ধরে ফেলতো, তা তো না, দুজনেই তো পালাচ্ছে, যেই পালাচ্ছে তাদের মাঝের যে ডিস্টেন্সটা, গ্যাপটা, সেটাও তো তাদের সাথে সাথে মুভ করছে, ও পালাচ্ছে ও পালাচ্ছে, ওদের গ্যাপটাও কিন্তু ওদের সাথে সাথে মুভ করছে, তাই না। এইখানে আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিডটা এখানে কাজে লাগবে। কেন রিলেটিভ স্পিড কাজে লাগবে, তুমি কার স্পিড দিয়ে অঙ্কটা বার করবে, পুলিশের স্পিড দিয়ে বার করবে না চোরের স্পিড দিয়ে বার করবে, তোমাকে তো বুঝতে হবে, দুজনেই তো দৌড়াচ্ছে, যে কোনো একজন স্থির থাকলে তার স্পিডটা দিয়ে না হয় ক্যালকুলেশন করা যায়, বাট এখানে তো দুজনেই দৌড়াচ্ছে। আরেকটা জিনিস বুঝবে, যদি দুজনেই সেম স্পিডে দৌড়াতো, ভেবে দেখো দুজনেই সেম স্পিডে দৌড়াচ্ছে, কোনোদিনও ধরতে পারতো, কেউ কাউকে ধরতে পারতো না, কেন না, মাঝের গ্যাপটাই তো কমতো না, আর মাঝের এই 200 মিটার গ্যাপটাই যদি না কমে তো ধরবে কি করে, যদি দুজনে সেম স্পিডে দৌড়াতো সেম ভাবে চলছে তো চলছেই,
গ্যাপটা কখনো চেঞ্জই হতো না, তাই না? তো যেহেতু পুলিশম্যান চোরের থেকে 2 কিলোমিটার বেশি স্পিডে দৌড়াচ্ছে, চোর দৌড়াচ্ছে 5 কিলোমিটার আর পুলিশ দৌড়াচ্ছে 7 কিলোমিটার, তো যেহেতু চোরের থেকে পুলিশম্যান বেশি স্পিডে দৌড়াচ্ছে, তাই সে ওই মাঝের 200 মিটারটাকে কভার করে ধরে ফেলবে ওকে। বুঝা গেল? তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট আমাকে যেটা করতে হবে রিলেটিভ স্পিডটাকে বের করে নিতে হবে, যেটা আমরা বের করেছি। কেন না আমরা না 5 কিলোমিটার পার আওয়ার দিয়ে অঙ্ক করতে পারবো, না 7 কিলোমিটার পার আওয়ার দিয়ে অঙ্ক করতে পারবো। আমাকে যদি অঙ্কটা করতে হয় তাহলে এদের দুজনের রিলেটিভ স্পিড দিয়ে অঙ্ক করতে হবে। আর আমরা রিলেটিভ স্পিডের ফর্মুলায় কি শিখলাম, যে দুজনই যদি সেম ডিরেকশনে দৌড়য়, দুজনই যদি সেম ডিরেকশনে দৌড়য় তাহলে তাদের স্পিডের ডিফারেন্স অর্থাৎ তাদের স্পিডের বিয়োগফল হয়ে যাবে তাদের রিলেটিভ স্পিড। তাহলে এখানে একজনের স্পিড 5, একজনের স্পিড 7 কিলোমিটার, তাদের তাদের রিলেটিভ স্পিড কত হবে, অবভিয়াসলি 2 কিলোমিটার, 7 - 5, 2 কিলোমিটার পার আওয়ার, এটা হবে তাদের রিলেটিভ স্পিড। এত অবধি আগে করি। ওকে, তো আমার ফার্স্ট যেটা কাজ হচ্ছে প্রথম, যে আমি এদের কি করব, রিলেটিভ স্পিডটা বার করব। তো চলো ফার্স্ট আমি হচ্ছে রিলেটিভ স্পিড বার করি। এদের রিলেটিভ স্পিড চলে আসছে আমার 7 - 5, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, কি না, এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা আছে কি মিটারে দেওয়া আছে, ব্যাপারটা বুঝবে, জাস্ট এই জিনিসটা মিটারে দেওয়া আছে, ঠিক আছে? তো মিটারে যখন দেওয়া আছে তাহলে মিটার পার সেকেন্ডে আমাকে বার করে নিতে হবে। এই যে আমার স্পিডটা বেরোলো রিলেটিভ স্পিডটা, এটা আমাকে কিসে বার করতে হবে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, 2 কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয় আমরা জানি, এই 2 কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে ভাগ করে নিতে হয়, 5/18, তাহলে কত আসছে, 5/9 মিটার পার সেকেন্ড। এবার অনেকে বলবে যে এটা কি করে আসে, 5/18টা কেন আসে, একবার দেখিয়ে দিই, ছোটবেলায় শিখেছিলে। দেখো, কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তো কিলোমিটার পার আওয়ার মানে কি, 2 কিলোমিটার বাই আওয়ার, এটাই তো, ডিভাইডেড বাই আওয়ার। তো কিলোমিটারকে মিটারে করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। আওয়ারকে, ঘন্টাকে সেকেন্ডে নিতে গেলে কি করতে হবে, মিটার পার সেকেন্ড তো, তো প্রথমে মিনিটে নিতে হবে, মিনিটে নিতে গেলে কি করতে হবে, 60 দিয়ে গুণ। আবার মিনিটটাকে সেকেন্ডে নিতে গেলে কি করতে হবে, আরো 60 দিয়ে গুণ। এবার আমি যদি কাটাকাটি করি এদের মধ্যে, তাহলে কি আসছে, 3 × 6, 5 × 10, তাহলে 3×6 = 18, তাহলে কত হলো, 5/18। এই দুইটা কিন্তু আমি সাইডে রেখে দিলাম আলাদা করে, তাহলে ফাইনালি কি লিখবো, 2 × কত দিয়ে গুণ হচ্ছে, 5/18। তাহলে বোঝা গেল কেন জিনিসটা 5/18 দিয়ে আমরা গুণ করি, মিটার কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমরা শর্টে এটাকে 5/18 দিয়ে গুণ করি। কারণ এই ক্যালকুলেশনটা, এই 60 60 আর 1000 এর ক্যালকুলেশনটা আমরা বারবার করবো না, সেই জন্য আমরা জাস্ট 5/18 দিয়ে গুণ করে দিই। তো এটা বোঝা গেছে জিনিসটা। ওকে, এবার আমি মেন অঙ্কে ঢুকছি। তাহলে মেন অঙ্কে যখন আমি ঢুকবো, এটা হয়ে গেল রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড আমার কত চলে এলো, এই হয়ে গেল রিলেটিভ স্পিড, যেটা হলো 5/9 মিটার পার সেকেন্ড, এটা চলে গেল রিলেটিভ স্পিড। এবার হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে পুলিশটা চোরটাকে ধরে ফেলবে, সেই নির্দিষ্ট টাইমটা কি করে বার করব, না এই যে পুলিশ আর এই যে হচ্ছে থিফ, তাদের মাঝের ডিস্টেন্সটা কত, মাঝের ডিস্টেন্সটা তো 200 মিটার, তার মানে এই ডিস্টেন্সটা কভার করলেই ও ওকে ধরে ফেলবে। পুলিশটা চোরটাকে ধরে ফেলবে কতটা ডিস্টেন্স কভার করলে, এই যে মাঝের গ্যাপটা, এই গ্যাপটা কভার করলেই তো ধরে ফেলবে। তো এই গ্যাপটা কভার করতে কতটা সময় লাগছে, যতটা সময় লাগবে ততটা সময়তে এই যে গ্যাপটা, গ্যাপটাও তো ওদের সাথে 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 চলছে, ওরাও যেহেতু পালাচ্ছে আর ও ধাওয়া করছে, ওই গ্যাপটা ওদের সাথে চলছে, তাহলে এই যে মাঝের গ্যাপটা যেটা কভার করে পুলিশটা চোরটাকে ধরে ফেলবে, সেই গ্যাপটা কভার করতে কতক্ষণ লাগছে, গ্যাপটা কভার করতে কি করে বের করব। আমরা জানি কি, ডিস্টেন্স সমান সমান কি, টাইম ইনটু স্পিড। আমার কি চাই, আমার চাই হচ্ছে টাইম চাই, তাহলে টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কতটা, 200 মিটার বলেই দিয়েছে, ডিস্টেন্স হচ্ছে 200 মিটার, আর স্পিড কতটা, 5/9, উল্টে গেলে কি হয়ে যাবে, উল্টে হয়ে যাবে 9/5, ক্লিয়ার? তাহলে 4×5 = 20, 4×9 = 36, 360 সেকেন্ড, সেকেন্ডে বেরোবে তো, মিটার পার সেকেন্ডে আছে, তাহলে 360 সেকেন্ড, তাহলে টাইম কতটা লাগলো, 360 সেকেন্ড লাগলো, কি করতে, না পুলিশটার চোরটাকে ধরে ফেলতে, এই 200 মিটার ক্রস করে পুলিশটার চোরকে ধরে ফেলতে কত সময় লাগলো, 360 সেকেন্ড সময় লাগলো। কিন্তু জানতে চেয়েছে কি, হোয়াট দ্য ডিস্টেন্স ভাগুরাম, ভাগুরাম কতটা ডিস্টেন্স, এই যে ধরা পড়ার আগে পকর সিং ওকে ধরে ফেলবে, ধরা পড়ার আগে ভাগুরামকে কতটা দূরত্ব ছুটতে হয়েছে, ওরা তো ছুটছে, কন্টিনিউ তো ছুটে চলেছে, এই মাঝের ডিস্টেন্সটাকে বয়ে চলে তারা ছুটে চলেছে, তো ভাগুরামকে ধরা পড়ার আগে পর্যন্ত কতটা ডিস্টেন্স ছুটতে হয়েছে, কতক্ষণ ছুটতে হয়েছে, টাইমটা কতক্ষণ,
ওদের ছুটতে হয়েছে কতক্ষণ সেটাকে দেখে নিই, ছুটতে হয়েছে কতক্ষণ, 360 সেকেন্ড ছুটতে হয়েছে। তো যদি 360 সেকেন্ড ছুটতে হয়, এই 360 সেকেন্ডে ভাগুরাম কতটা ডিস্টেন্স গেছে, 360 সেকেন্ড টাইমে ভাগুরাম কতটা ডিস্টেন্স গেছে, ভাগুরামের গতিবেগ কত, ভাগুরাম কোথায় গেল, ভাগুরাম এই যে, তাহলে ওর গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ভাগুরামের গতিবেগ। তো 5 কিলোমিটার পার আওয়ার কে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 5/18 নিয়ে যাই, তাহলে কত হচ্ছে, 25/18 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে চোরটার গতিবেগ, মানে চোরটার স্পিড, চোরটা চলছে কততে, 5 কিলোমিটার পার আওয়ারে, সেটাকে মিটার পার সেকেন্ডে নিলাম 25/18, তাহলে ইনটু কতটা ডিস্টেন্স গেছে, 25/18 গুণ করে দিলাম, কেন নাই তো জানা কথা, টাইম ইনটু স্পিড গুণ করে দিচ্ছি, 18 দুগুণে 36, তার মানে 20, 25 দুগুণে 50, তার মানে 500 মিটার, ক্লিয়ার, 500 মিটার, তাহলে 500 মিটার হচ্ছে আনসার। তার মানে 500 মিটার পথ ওরা এইভাবে একে অপরকে ধাওয়া করে 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 কভার করেছে, মাঝের ডিস্টেন্সটা তো 200, যেটা কভার করে পুলিশটা চোরটাকে ধরে ফেলেছে, বাট এই মাঝের ডিস্টেন্সটাকে বহন করে ওরা কতটা ছুটেছে, ওরা ছুটেছে 500 মিটার, 500 মিটার ওরা চেস করে তবে কিনা পুলিশটা ওকে ধরতে পেরেছে, ক্লিয়ার। তো মোটামুটি টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে ধরনের অঙ্কগুলো জেনারেল অঙ্কের মধ্যে পড়ে, অর্থাৎ সাধারণ নিয়মে যে ধরনের অঙ্কগুলো হয়ে থাকে, এক হচ্ছে রিলেটিভ স্পিড দিয়ে যে ধরনের অঙ্ক হয় সেই ধরনের অঙ্ক দেখিয়ে দিলাম, এরপর একটা ধরনের যেটা অঙ্ক থাকে সেটা হচ্ছে তোমার এই স্টেশন থেকে এ ছাড়লো, ও এই স্টেশন থেকে ছাড়লো, এই ধরনের একটা অঙ্ক থাকে, সেই একটাই অঙ্ক বাকি থাকলো তোমাদের, আমি সেই একটা অঙ্ক করিয়ে দেবো, ওই একটা অঙ্ক করিয়ে দিলে তোমাদের মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং সেই অঙ্কটা আমি করাবো ট্রেনের অঙ্কের সাথে, ঠিক আছে, ট্রেনের অঙ্কটা শুরু করার আগে ওই একটা অঙ্ক করিয়ে নিয়ে আমি ট্রেনের অঙ্কে ঢুকে যাবো, তাহলে ট্রেনের অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো নেক্সট ক্লাসে তোমাদের আমি ট্রেনের অঙ্ক করাবো, এবং তারপরের ক্লাসে আমি তোমাদের করাবো হচ্ছে বোট অ্যান্ড স্টিম, তাহলে মোটামুটি টাইম অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হয়ে যাবে, তারপর প্রিভিয়াস ইয়ার করিয়ে দিলে শেষ, ঠিক আছে। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ট্রেনের অঙ্ক।